একটা অ্যাঙ্গেল বাইসেক্টর আঁকতে হবে। অ্যাঙ্গেল বাইসেক্টর আঁকার জন্য যদি কোনো কোণের মান বলে দেয় তাহলে সেই কোণের মানটা আমাকে আঁকতে হবে, আর যদি যে কোনো কোণ বলে তাহলে যে কোনো কোণ আমি এঁকে নিচ্ছি প্রথমে, তারপর সেই কোণটাকে আমি প্রথম নাম দিলাম এ বি সি। এই এ বি সি কোণটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। অ্যাঙ্গেল বাইসেক্টর কীভাবে আঁকবো, যে কোনো একটা মাপ নিলাম, এই ব্যাসার্ধটা যে কোনো মাপের হতে হবে, কোনো নির্দিষ্ট মাপ নয়। এখানে আমি বি বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ এঁকে নিলাম। এই বৃত্তচাপটি দুটি বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দু দুটি থেকে আমার দুটো বৃত্তচাপ আবার আঁকতে হবে। এখন বৃত্তচাপটা এটা আমি যদি কমিয়ে নিই কোনো সমস্যা নেই, এটা কমিয়ে বাড়িয়ে এ ঠিক এটা অর্ধেকের বেশি হতে হবে, এটা যতটা আছে এই কোণটা, এই কোণটা থেকে অর্ধেকের বেশি হতে হবে তাহলেই হবে। এখন এটা আমি একটা বৃত্তচাপ আঁকলাম, আর ঠিক অপর দিকে যেখানে ছেদ করেছে এ বিবাহকে সেখান থেকে আর একটা বৃত্তচাপ আঁকলাম। তাহলে যে কোণটাকে আমি সমদ্বিখণ্ডিত করব সেই কোণে দুটি বাহু আছে, একটা এ বি একটা বি সি। তাহলে একটা বৃত্তচাপ আমি এঁকেছিলাম, সেই বৃত্তচাপটি যে দুটি বিন্দুতে ছেদ করেছিল বাহু দুটিকে সেই বিন্দু থেকে আমার বৃত্তচাপ দুটি আঁকতে হবে। একটা একবার বি সি বাহুকে যেখানে ছেদ করেছে সেখান থেকে বৃত্তচাপ আঁকলাম, এখান থেকে একবার বৃত্তচাপ আঁকলাম, আর একবার এই বিন্দু থেকে একবার বৃত্তচাপ আঁকলাম। এরপর যে দুটি বৃত্তচাপ একটি বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দু আর এই বিন্দু বি বিন্দু, এই দুটি বিন্দুকে আমি যোগ করে নেব, তাহলে আমি পেয়ে যাব অ্যাঙ্গেল বাইসেক্টর। এটাকে বলে অ্যাঙ্গেল বাইসেক্টর, এটা আমি যদি নাম দিই ই, তাহলে আমার পেলাম বি অ্যাঙ্গেল বাইসেক্টর, বি হলো অ্যাঙ্গেল বাইসেক্টর।